আমি যে ইবাদত করি, সলাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, যত সর্ব ধরনের ইবাদত, সেটা হোক কথার দ্বারা, সেটা হোক কর্মের দ্বারা, সেটা হোক অন্তরের বিশ্বাস দ্বারা, সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নিয়ত করাটা হচ্ছে সুন্নাত, আর নিয়ত মুখে বলাটা হচ্ছে বিদআত। যদি কেউ কোনো কথা বলে যে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সেটাও ইবাদত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزاً عظيماً فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع سمع الله به ومن يرائي يرائي الله به رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام মাদারবাড়ি আল মারকাজুল ইসলামিয়া সালাফি পাবনা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনপ্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, অন্তরালে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অবস্থাতে রেখেছেন আমরা তার বান্দা হিসেবে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আমরা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আলোচনার শিরোনাম হচ্ছে ইবাদতে ইখলাস এবং ইত্তেবার গুরুত্ব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আমরা মাহফিলে আসতে পেরেছি, প্রোগ্রামে আসতে পেরেছি, আমরা অনেকেই শুনছি, যারা আশেপাশে রয়েছি, আমরা সকলেই দুনিয়ার সকল ব্যস্ততা উপেক্ষা করে আমরা সামনে এসে বসে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরকম প্রিয় উপস্থিতি, আপনারা আপনাদের সার্বিক কাজকে উপেক্ষা করে আমাদের প্যান্ডেলের নিচে কোরআন এবং হাদিসের, কোরআন এবং সহি হাদিসের আলোচনা শুনবেন বলে আমরা আশা রাখছি। আপনারা সকলেই সার্বিক কাজ ফেলে রেখে উপেক্ষা করে আমাদের সামনে আসবেন বলে আবারও আমরা দাবি জানাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের মধ্যে, এ হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজির মধ্যে, তিনি বলছেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গনিমাতু মাজালিসিজ যিকর, জিকিরের মজলিসে বসলে তার ফজিলতটা কি, তার গনিমতটা কি? তিনি বললেন, শোনো, গনিমাতু মাজালিসিজ যিকরি আল জান্নাহ, আল জান্নাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম জিকিরের মজলিসে বসলে তার ফজিলত হচ্ছে জান্নাত, জান্নাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার বললেন, তার মানে কথার গুরুত্ব রয়েছে। যদিও কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত দেখেন, সাহাবারা জান্নাত নেওয়ার জন্য পাগল পাড়া ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের দামামা বেজেছে, যুদ্ধের ডাক দিয়েছেন, সাহাবারা সকল কাজ উপেক্ষা করে, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, তিনি সব কাজ বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ্বান করলেন, তোমরা যদি আজকের এই শাহাদাত পেয়ে যাও এই যুদ্ধের ময়দানে, তাহলে তোমরা যে জান্নাত পাবে সেই জান্নাতের ব্যাপ্তি হচ্ছে আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, তার ব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিন যত দূরত্ব, অর্থাৎ এরকম এর চাইতেও প্রশস্ত। সাহাবি সব কিছু বাদ দিলেন, দিয়ে তিনি পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, প্রথমত সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এ বাক্য পাঠ করে সাহাবি যুদ্ধে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হাদিস বর্ণনা করেছেন, ফাকাতালা, ব্যক্তি অনেককে নিহত করলো, অর্থাৎ অনেককে শায়িত করে দিল, ওয়াকুতিলা, এবং সাথে সাথে সেই ব্যক্তি শহীদ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে তিনি সাহাবাদেরকে দেখছেন, কারোর খণ্ড বিখণ্ড লাশ পড়ে আছে, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবি, যে সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের কথা শুনে আর কালক্ষেপণ করেননি, তিনি সাথে সাথে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, ও আমল করেছে অল্প কিন্তু প্রতিদান পেয়েছে অনেক বেশি। তারই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন, তোমরা সেই জান্নাতের দিকে এবং রবের খবর দিকে এসো যার ব্যাপ্তি হচ্ছে আসমান এবং জমিন। আসমান জমিন কত ব্যাপ্তি, কত বড়, কত প্রশস্ত, এটা আমরা জানি না। প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম ইবাদত নিয়ে। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলেই জানি, সবাই জানি। যদি বলা হয় কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা সকলেই এক বাক্যে বলবো যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়া 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। প্রত্যেকেরই মুখস্থ, যেমন মুখস্থ কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসগুলো ছোট্ট হলেও ব্যক্তি এবং তার পরিসর অনেক বেশি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর ব্যাখ্যা শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ইবাদতটা হচ্ছে মানুষের এমন জিনিস, আলে ইবাদাতু হিয়া ইসমুন জামি, ইবাদত একটা বড় বিষয়, অনেক বড় বিষয়, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদা, আল্লাহ যেটা পছন্দ করেন, যেটা ভালোবাসেন, মিনাল আকওয়ালি ওয়াল আমালি যাহিরাতি ওয়াল বাতিনা, সেটা হোক প্রকাশ্য আমল, গোপন আমল, কাল খাউফি ওয়াল খাশিয়া ওয়াস সাদাকাতি ওয়াস সাওম ওয়া গায়র যালিক মিন শারায়িল ইসলাম আও কামা ক্বাল। এভাবে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবাদত একটা ব্যক্তি বিরাট বড় বিষয়, যদি কেউ কোনো কথা বলে যে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, সেটাও ইবাদত। সেটা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিকির, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বাণী, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো একটি আয়াত। ইবাদত এমন একটি বিষয়, এটা ব্যক্তি বিষয়, মানুষের কথা সেটা যদি হয় ভালো কথা, সেটা ইবাদত, কারণ কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, এবং বান্দা তার মুখ দিয়ে, তার এই জবান দিয়ে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, আর যেটাই আল্লাহর শুকরিয়া সেটাই ইবাদত।
মানুষ ভয় করে আল্লাহকে, সেটা ইবাদত। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে প্রকাশ্যে গোপনে, সেটা ইবাদত। এগুলো সবই হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদত করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে আল ইখলাস, অর্থাৎ যাবতীয় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত করা। ইখলাস কেমন জিনিস? ইখলাস বলা চলে ইহসানের সমতুল্য একটি শব্দ। ইখলাস, আমি সলাত আদায় করছি, আমি সিয়াম পালন করছি, আমি হজ করছি, আমি যাকাত দিচ্ছি, সব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যার বর্ণনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 27 পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে ইবাদত করবে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছো। আমি সিয়াম পালন করি, সলাত আদায় করি, হজ করি, যাকাত দেই, পর্দা করি, যাই করি না কেন, সর্ব অবস্থায় এটা ভাবতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখছি। যদি তাই না হয় ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এটা হচ্ছে ইবাদত। নতুবা যদি আমি সলাত আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না, মানুষ কি বলবে তাই, আমি ইবাদত করছি, সিয়াম পালন করছি মানুষের লজ্জার খাতিরে, আমি পর্দা করছি মানুষের, মানুষ কে কি বলবে, যদি মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত করে থাকি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা সামা আল্লাহু বিহি, যদি কেউ মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা মানুষকে শুনিয়ে দিবেন। ওয়ামা ইউরাই ইউরাই আল্লাহু বিহি, এবং মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখিয়ে দিবেন, দেখিয়ে দিবেন পৃথিবীতে। সুতরাং এখানে আমরা কাল বিলম্ব না করে মূল কথা বলতে যাচ্ছি, ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমি যে ইবাদত করি, সলাত হোক, সিয়াম হোক, হজ হোক, যাকাত হোক, যত সর্ব ধরনের ইবাদত, সেটা হোক কথার দ্বারা, সেটা হোক কর্মের দ্বারা, সেটা হোক অন্তরের বিশ্বাস দ্বারা, সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি হজ করছি শুধুমাত্র হাজী সাহেব এই লোকটা পাবো, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ইবাদত গ্রহণীয় হবে না। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা রয়েছে সহিহ মুসলিম কিতাবুল ইমারার 140 পৃষ্ঠায়। ওই যে তিন শ্রেণীর ব্যক্তিকে নিয়ে আসা হবে, প্রথম শ্রেণী শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি করেছো আমার এই বাহুর বল দিয়ে, আমার শক্তি দিয়ে? সে বলবে, কাতাল তুফিক হাত্তা তুশহিদু, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, অতঃপর শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকিন কাযাবতা, তুমি মিথ্যুক তোমার দাবিতে। একে জাহান্নামে ভরা হবে, আলেমকে ভরা হবে, এরকম ভাবে তিন শ্রেণীর মানুষকে ভরা হবে। সুতরাং ইবাদত শুধুমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমরা যেন আমাদের প্রত্যেকটা ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করি, যেই ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। ইবাদতের দ্বিতীয় শর্ত, ইবাদতের দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। আমরা দ্বিতীয় শর্তের কথা বলছিলাম, ইখলাস এবং ইত্তেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অবশ্যই হবে। যে অনুসরণ যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, সেভাবেই করাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। এর বাহিরেও হবে না, কমও হবে না, বেশিও হবে না। সুতরাং সামনে একটা ইবাদত আমাদের আসছে, এ ব্যাপারে কিছু কথা বলেই আমরা আলোচনা শেষ করব, কারণ অনেকে এখানে এসেছেন আর বক্তাও এসে গেছেন, আমরা আলোচনা দীর্ঘায়িত করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের প্রোগ্রামকে সফল করুন। আমরা যে কথাগুলো শুনবো সেই কথাগুলো যেন আমাদের এমন হয় আমরা যেন সেটা আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদতের যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে তার মধ্যে প্রথমত শাহাদাতা, এরপরে সলাত, তারপরে সিয়াম। এই সিয়ামকে রাখতে যে প্রথমেই আমি বিদআত করতে বসেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার ইত্তেবা আমি করি নাই, কারণ শুরুতেই বলছি নাওয়াইতু আন আসুমা গদান, আরো ইত্যাদি ইত্যাদি বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, নিয়ত মুখে উচ্চারণ করতে বলেন নাই, সুতরাং নিয়ত করাটা হচ্ছে সুন্নাত আর নিয়ত মুখে বলাটা হচ্ছে বিদআত। অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং এখান থেকে বেঁচে থাকতে হবে। আমি আমার সিয়াম পালন করছি, সিয়াম পালন করতে যেয়ে সর্বপ্রথম আরো আরো কত যে বিদআতের ছড়াছড়ি, মুয়াজ্জিন সাহেব একটু পরেই বলবেন উঠুন, মা বোনেরা উঠুন, একটু পরেই সাহরির সময় হয়ে যাবে, আরো ইত্যাদি ইত্যাদি, আরো 10 মিনিট সময় রয়েছে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সুন্নাত ছিল সাহরির আজান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিল, বিলাল ওয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমাল আমা। একজন বিলাল ছিলেন আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমাল আমা। বিলাল যখন আজান দিবে, ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত
হাত্তা ইউয়াদ্দিনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল আমা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তাকে হাত ধরে ডেকে নিয়ে যখন বলা হবে ফজরের সালাতের আজান দিতে, সে তখন কিন্তু আজান দিবে। সুতরাং সেই সময় তোমাদের খানা পিনাকে বন্ধ করো। অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিয়ে বিদআতকে ধরেছি। এই বিদআতের পরিণাম হচ্ছে ভ্রষ্টতা। যেখানে সুন্নাত উঠবে সেখানে বিদআত ঢুকবে, যেখানে সুন্নাত উঠবে সেখানে বিদআত ঢুকবে। অতএব আমরা সংক্ষেপে বলছিলাম প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার ব্যাপারে বহু কথা রয়েছে, আমরা কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আদবের খেলাফ হবে। আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে আমরা যেন ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের সকলকে উত্তম যাজা উত্তম পারিতোষিক প্রদান করুন, আমরা চাচ্ছি আপনার কাছে আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।